চৈত্রের বৃষ্টিতে ক্ষতির মুখে জমিতে থাকা আলু, যার জেরে ধূপগুড়ি ব্লকের কৃষকদের একাংশ আর্থিকভাবে লোকসানের মুখোমুখি হয়েছেন। পাশাপাশি জরুরি ভিত্তিতে জমি থেকে আলু তোলার কাজ শুরু করেছেন তারা। জানা গিয়েছে, ধূপগুড়ি ব্লকের দক্ষিণ আলতা গ্রাম এলাকায় অনেক কৃষকই এখনও জমি থেকে আলু তোলেননি। মূলত হিমঘরে আলু সংরক্ষণের বন্ড না পেয়ে এবং আচমকাই আলুর দাম কমে যাওয়ায় অনেক কৃষকই জমির আলু তোলা থেকে আগ্রহ হারিয়েছেন। কিন্তু তাদের কেউই ভাবেনি যে অকাল বৃষ্টিতে জমির আলু এভাবে ক্ষতির মুখে পড়বে। দক্ষিণ আলতাগ্রাম এলাকার কৃষক রেজাউল করিম জানান, আলু এখনো মাটির নিচেই রয়েছে। বৃষ্টিতে আলু চাষের জমি যে জলের তলায় চলে যাবে তা ভাবেনি। এখন জমা জলের মাঝ থেকে মাটি খুঁড়ে আলু তোলা হচ্ছে। ধূপগুড়ি ব্লক কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রায় সব জমির আলু তোলা সম্পন্ন হলো, 2-5% আলু তোলা বাকি। ওই পরিমাণ জমির আলুই ক্ষতি হতে পারে। তবে এখনো পর্যন্ত বৃষ্টিতে আলু চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে সে ব্যাপারে কোনো অভিযোগ জমা পড়েনি। ধূপগুড়ি থেকে শুভাশিস বসাকের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।